নমস্কার বন্ধুরা, স্লিয়া ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মটরশুঁটির বড়া। আমরা প্রত্যেকেই শীতকালে মটরশুঁটি খেতে খুবই ভালোবাসি, কিন্তু সেই মটরশুঁটি কিন্তু অনেক সময় শুকিয়ে যায় বা সব নরম থাকে না, কিছু বুড়ো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, সেগুলো না ফেলে দিয়ে কিভাবে আমি সেগুলোরই বড়া বানাই তা আপনারা দেখুন। এই বড়াটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো প্রথমে আমি নিয়েছি মটরশুঁটি, আর মটরশুঁটিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন একটু শুকনো হয়ে গেছে, আর একটু কিন্তু নরম নেই, একটু জাস্ট একটু বুড়ো হয়ে গেছে, তাই কিন্তু আমি এগুলো দিয়ে বড়া বানাবো। তাই আমি মটরশুঁটিগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই মটরশুঁটির বড়া খেতে যে কত ভালো লাগে তা আপনারা না খেলে বিশ্বাস করবেন না। একবার অন্তত এইভাবে মটরশুঁটির বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। মটরশুঁটিগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আর বাটার সময় আমি কোনো রকম জল দেব না। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এইভাবেই যতটা পারেন শুকনো করে বাটতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি মটরশুঁটিটি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ যত পাতলাভাবে কাটা হবে তত কিন্তু বড়া খেতে ভালো লাগবে, আর বড়াগুলো উল্টে ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না। আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এটিকে আমি খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি লবণের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে নিচ্ছি, তাহলে কিন্তু পেঁয়াজের সঙ্গে লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে, আর পেঁয়াজটা খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মটরশুঁটির বাটাটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে মেখে নিয়েছি। যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। এইভাবে মটরশুঁটি ফেলে না দিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। মটরশুঁটিটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মটরশুঁটির বড়া ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখন এই তেলটিকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন বড়াগুলোকে আমি উল্টে ভেজে নেব। বড়াগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু খুব হালকা হাতে উল্টাতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বড়াগুলো উল্টে নিয়েছি। এইভাবে আমি বড়াগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজতে হবে, কেন নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, আর লালচে করে ভাজাও হবে না, ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর বড়াগুলোকে এখন আমি হালকা চেপে চেপে দিচ্ছি, যাতে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা তো দেখে নিলেন আমি কিভাবে এই মটরশুঁটির বড়া বানালাম। এই মটরশুঁটির বড়া গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে, বেশ ঝালঝাল, তো তাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন মটরশুঁটির বড়া। তো বন্ধুরা, দেরি না করে আপনারা তো দেখেই নিলেন আমি কেমন করে বানালাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।